তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কখনো সুযোগই হয়নি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আজ হলো ভাদ্র মাসের অমাবস্যা যেটা কিন্তু কৌশিকী অমাবস্যা বলেও আমরা জানি আমরা বেরিয়ে পড়েছিলাম তমলুকের উদ্দেশ্যে আর রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছিল সেজন্য জন্য তমলুকের কাছাকাছি এসেই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম এটা যে শুধু রেস্টুরেন্ট তা না এটা কিন্তু হোটেল মানে তোমরা চাইলে এখানে থাকতেও পারবে এই হোটেলটার নাম হলো রয়েল ল্যান্ডমার্ক হোটেলটা বাইরে থেকে দেখে বেশ ভালোই লেগেছিল আমরা অর্ডার করেছিলাম নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান সাথে একটা স্যালাড তো এই ছিল আমাদের লাঞ্চের মেনু অ্যাকচুয়ালি আমরা সকালে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কিন্তু যেই না আমাদের ফুডগুলো টেবিলে সার্ভ হলো আমার তো চিকেন মাঞ্চুরিয়ানটা দেখেই চক্ষু খুঁছানা এত লাল কেন আজকে যখন আমি বেরিয়েছিলাম ছোটো আমি লিপস্টিক লাগাইনি কারণ দিনের বেলা যখন বেরোই গরমকালে আমি লিপস্টিক লাগানো পছন্দ করি না কিন্তু এখন আমাকে দেখে কিন্তু একদম মনে হচ্ছে না আমার মনে হচ্ছে আমি কোনো টিন্ট কিংবা লিপ বাম লাগিয়েছি কারণ খেয়েছি আমি দাঁতটা হলুদ লিপটা দেখা টাঙ্কা দেখা টাঙ্কা দেখা হ্যাঁ তোরটা দেখা দেখা টাঙ্কা দেখা তোর দাঁত দেখাতে পোকড়াটা দেখা তো করিনি মেরকমটাকে লাল আর বোন বোনলেস বলে উইথ বোন মাঞ্চুরিয়ান খাইনি আজকে যেটা খেলাম দেখো পান খেয়েছে না একদম পান খায়নি চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছে মেদিনীপুরে এসে দেখাও বৃত্তি তোমার ধোত্যা দেখাও টিপটা দেখি দাও চিকেন মানচুরিয়ানটা এত জাতা খেতেছিল কি আর বলবো না ছিল কোনো প্রপারলি স্টাফ না ছিল কোনো সার্ভিস নুডলসটাও হয়েছিল ওই খাওয়া যায় খিদের পেটে খেয়ে নিয়েছি এই আর কি আসলে কি ভুলটা হয়েছে আমাদের আমাদের উচিত ছিল কোলাঘাটেই কোথাও খেয়ে নেওয়া বাট আমরা যে rota দিয়ে যাচ্ছিলাম ওখানে আমাদের সেভাবে দাঁড়ানোর কোনো স্কোপ মিললো না তো আমরা ভাবলাম যে এগিয়ে গিয়ে হয়তো ভালো হোটেল পাবো তো বাইরে থেকে ভালো দেখলেও মানে ঝা চকচকে দেখলেও যে ভেতরটা ভালো হয় না এর থেকেই বোঝা যায় এই হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্সটা আমাদের কিন্তু খারাপ লাগেনি বেশ ঝুলা ঠুলা ছিল তো আমরা দুজনে একটু ঝুলায় ঝুললাম তো পরন্ত বিকেল ছিল গরমকালের বেশ সুন্দর কাটলো কিন্তু আমাদের ইভিনিংটা